ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وطبيب ملتنا محمدًا عبده محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم اللهم صل على
সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নুরউদ্দিন আহমদ চৌধুরী সাহেব মোতাওয়ালি লক্ষ্মীপ্রসাদ দিঘি পর্যায় মসজিদ, জনাব মোহাম্মদ আফতাব আলী মিয়া সাহেব বিশিষ্ট মহতি দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি ইয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাজিতাবুল আলী সাহেব জাদায় পদ্ধরি। বিশেষ অতিথি হিসেবে আছেন হযরতুল আল্লামা সালিক আহমদ সাহেব, উপাধ্যক্ষ সৎপুর কামিল মাদ্রাসা। বিশেষ করে আজকের যিনি মাহফিলের প্রধান বক্তা আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ ওস্তাদুল আসাতেজা হযরতুল আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিক সাহেব মাদ্রাজিতাবুল আলী, সম্মানিত প্রিন্সিপাল নেসারিয়া কামিল মাদ্রাসা ঢাকা। আলোচনা করলেন আমার শ্রদ্ধার বড় ভাই আপনাদের এলাকার প্রতি সম্মান জানা হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেব মাদ্রাজিতাবুল আলী, সম্মানিত অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে এই মুহূর্তে যারা মঞ্চে উপস্থিত আছেন অচল এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, পরমশ্রদ্ধ মুরব্বিয়া নিজাম, সমবয়সের যুব ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বাড়িতে অবস্থানকারী মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে এই অস্থিতিশীল একটা মুহূর্তে আমাদেরকে রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লক্ষ্মীপ্রসাদ দিঘিদুয়ার জামে মসজিদ সংলগ্ন মাঠে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এই বরকতি একটা সম্মেলনে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করলেন। সুক্রিয়া তার রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে উঁচু আওয়াজ দিয়ে মহব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এই দিঘির পর লক্ষ্মীপ্রসাদ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতেছে। অত্র এলাকার যুবক ভাইয়েরা প্রবীণ বাবাজিরা সম্মিলিতভাবে মাহফিলের আয়োজনটা করেছে, এই জন্য আমরা খুশি না বেজার, খুশি একটু আওয়াজ দিতে হবে, খুশি আমরা খুশি না বেজার, খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। ঈদ শব্দের অর্থই কি? খুশি। খুশি যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীজির জন্ম হওয়াতে আমরা খুশি না বেজার, খুশি। পৃথিবীতে নবীজি আগমন করাতে আমরা খুশি না বেজার, খুশি। ইমানদার হিসাবে যদি কেউ নিজেকে দাবি করে সে কখনো বিরক্ত থাকতে পারে না। নবীর প্রতি ভালোবাসা যার আছে
নবীজিকে যে ভালোবাসে সে কখনো নবীর আগমনে বিরক্ত হইতে পারে না, কারণ নবীজির ভালোবাসাটা এটা ইমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, নবীজির ভালোবাসা কি? ইমান। যতগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত ইমান, এর মধ্যে আপনাকে অগ্রে স্থান দিতে হবে রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে সম্মানের স্থানে আসীন দিয়েছেন মানব জাতিকে। মানুষ হলো সবচেয়ে আকার আকৃতি সিরাত সুরাত চেহারা আমল আখলাক সব দিক থেকে মানুষের দাম কথা বলে বেশি না কম, অনেক বেশি। কিন্তু এই মানুষ যদি মানুষত্ব হারিয়ে ফেলে, এটা হলো পশুর চাইতেও নিকৃষ্ট চিন্তায় বলে নাউজুবিল্লাহ। চোখ আছে তো মানব দেখে না, কান আছে তো শুনে না, কলম আছে তো কলম দিয়ে বুঝতে চেষ্টা করে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদর ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, কলম থাকতেও বুঝে না, তাহলে এটা পশুর চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে এরা হলো গাফেল, এরা হলো অমনোযোগী। কোরআন মাজিদ আমাদের সামনে সাব্যস্ত, কোরআনের আয়াত আমরা তিলাওয়াত করি, অর্থ আমরা বুঝি, ব্যাখ্যা বিশ্লেষণ যত সম্ভব চেষ্টা করি, কিন্তু এরপরে রহমতুল্লিল আলামিনকে সম্মান করতে জানি না, তাহলে বোঝা গেল চোখ আছে দেখি না, কান আছে শুনি না, কলম আছে বুঝি না, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রহমতুল্লিল আলামিন আমাদের মাঝে আগমন করেছেন এমন একটা মুহূর্তে, যেই মুহূর্তে পৃথিবীর অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে চলে গিয়েছিল, মানুষ মানুষের হক বুঝত না, মেয়েদেরকে সমাজের বোঝা মনে করা হইত, কেউ মনে করত এটা ভোগ বিলাস সামগ্রী। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের লাইটিং হিসাবে প্রেরণ করেছেন রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি শান দিয়েছেন, কি মান দিয়েছেন, আমি এসেও কিছুক্ষণ সময় আলোচনা শুনলাম, এরপরও আবার যখন ঘোষণা শুনলাম আমাকে বলা হয়েছে শানে রিসালাতের উপরে কিছু কথা বলার জন্য। আসলে আমার ইলেম কালাম যোগ্যতা তেমন কিছুই নাই, অনেক আলোচনাই হয়ে গেছে নবীজি সম্পর্কে, এরপরেও যেহেতু এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, কি মাস একটু কথা বলেন আপনারা, মাসটা কি মাস? রবিউল আউয়াল মাস। প্রত্যেকটা আলোচক প্রত্যেকটা মুফাসসির প্রত্যেকটা বক্তার উচিত এই রবিউল আউয়ালে আমার নবীজি সম্পর্কে কিছু না কিছু কথা বলা, কি বলেন? ঠিক না? এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ইশকের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। নবীজি সম্পর্কে কিছু না বললে মনে হয় বলাটা কেমন জানি একটু ফাঁকা রয়ে গেল। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি কিনা, কথা বলেন ভালোবাসি কিনা? একটু প্রমাণ করতে হবে ভালোবাসা আমার মুখে আসলে বাস্তবে। বাস্তবে যদি নবীজির প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেটা বাস্তবে প্রমাণ করতে হবে যে আমি নবীজিকে কতটুকু ভালোবাসি। কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে তোমরা তা শক্তভাবে ধরো, আর যা কিছু তিনি করতে নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। ঘোষণাটা কার? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে নবীজি আমাদের জন্য যা আনছে মাথা থেকে পা পর্যন্ত সেটা আমার আমলে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এটা ধরে রাখতে পারলেই পরিচয় পাওয়া যাবে যে আসলে আমি নবীজির খাঁটি উম্মত। কিন্তু যদি নবীজির লেবাস, নবীজির সিরাত, নবীজির সুন্নাহ আমার ভালো না লাগে, তাহলে ভাই মৌখিক দাবি দিয়ে কোনো মূল্য হবে না। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বেশ কিছু কাজের দিকে ডিরেকশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ কিভাবে চলবে, তার ঘর থেকে সমাজ রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, সব কিছু ডিরেকশন রহমতুল্লিল আলামিনের পক্ষ থেকে আসে না দাই? কথা বলেন ভাই, সব কাজে নবীজির ডিরেকশন আছে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে নবীজির ডিরেকশন গুলো যদি আমাদের বাস্তবায়ন হয়, তবেই প্রমাণ হবে আমি আশেকে রাসুল, তবেই প্রমাণ হবে আমি সুন্নি। কথা বলে ঠিক কিনা আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যত এলাকার যুবক ভাইয়েরা বা এলাকার সম্মিলিত সব ধরনের ভাইয়েরা এই মাহফিলটার আয়োজন করলো, এখান থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি, সমাজের জন্য কিছু দিতে পারি, তাহলে এই মাহফিলটা আমাদের জন্য সার্থকতা বহন করবে। কথা করে ঠিক কিনা ভাই? আসলাম আর গেলাম, যেমন ছিলাম তেমনই রইলাম, তাহলে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে আমার কিছু প্রাপ্তি সেখানে রইল না? তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই পৃথিবীতে যারা নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ও নবী আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলে কি জিজ্ঞেস করা হয়েছে, আপনি কখন থেকে নবী? একটা প্রশ্নের জবাবের মধ্য দিয়ে আমাদের সব ভুল ধারণা গুলো ভেঙে যাওয়ার কথা। যদি আমাদের হৃদয়টা প্রশস্ত হৃদয় থাকে, হৃদয়ে যদি কোনো সংকীর্ণতা না থাকে, যে আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলেন, কখন থেকে আপনি নবী? নবীজি জবাব দিয়েছিল, কুনতু নবিয়া ও আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, জোরে বলেন আল্লাহু আকবার, আমি তখন থেকেই নবী যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ এবং রূহের মধ্যে গড়াগড়ি খায়, তার মানে শুধু বেঞ্জিরাটা তৈরি করা হয়েছে, মূর্তিটা তৈরি করা হয়েছে, অবয়বটা কাঠামোটা তৈরি করা হয়েছে, ভিতরে রূহ পুকে দেওয়া হয় নাই, তখন থেকে আমার নবী নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর শান মান আল্লাহ বেশি দিয়েছে না কম? একটু আওয়াজ দেন, কত বেশি? আমার ভাই পরিচালক বলল, ওরা ফায়লাকে দেখো, আল্লাহ বলছে হাবিব আপনার আলোচনা, আপনার শান মান আমি সবচাইতে উপরে তুলে ধরছি। সুবহানাল্লাহ বলেন, কত উপরে? উপরে উঠতে 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 কত উপরে? একটা সীমানা আছে শুধু, সেই সীমার উপরে আর যাওয়া যাবে না, রব্বুল আলামিনের পরেই যার স্থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নবীজিকে সাধারণ মানুষ হিসাবে গণ্য করা, আমার মতো গণ্য করা, আমার ভাইয়ের মতো গণ্য করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। সম্মানিত হাজরিন, নবীজিকে জিজ্ঞেস করা হইল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবীজি গো আপনি কখন থেকে নবী? ভাইকে তেলের কান দিয়ে একটু কথাটা আপনি বুঝে নেন, শুনে নেন। ও নবী আপনি কখন থেকে নবী? আপনি আমি বলতে পারতাম যদি নবীজির পক্ষ থেকে, জবান থেকে যদি কথাটা উত্তরটা যদি নবীজি গোপন রাখতো না বলতেন। অনেকেই যে বলি নবী হইলেন সবার শেষে, অনেকে টেনে টুনে সামনে নিয়ে যায়, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, সৃজন হয়েছে আমার নবী সবার আগে, জগতে সৃষ্টি মোয়ারি যেহেতু প্রধান মেহমান রহমাতুল্লিল আলামিন, যেহেতু তিনি সাইয়েদুল মুরসালিন, সেই হিসাবে রব্বুল আলামিন জগতে প্রেরণ করেছেন সকলের উপরে। কথা কণ্ঠে কেনা আপনাদের খেদমতে আরজ করতে চাই, রহমাতুল্লিল আলামিন এমন একটি মুহূর্তে জগতে আগমন করলেন যখন জগৎটা ধরতে গেলে একবারে মানুষের শরীরের মধ্যে যেমন ক্যান্সার রোগ হয়, ক্যান্সার রোগ হইলে লোকটা বাঁচার কোনো উপায় থাকে না, যত বড় ডাক্তারের কাছে নিয়ে যান তার মানে সমস্ত শরীরের রক্তটা তখন দূষিত হয়ে যায়। এই সমগ্র পৃথিবীটা যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল, মানুষ মানুষের মরতে ব্যবস্থ না, হক হুকুক আদায় করত না, দাস দাসীর সাথে ভালো ব্যবহার করতে জানত না, ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন
জগতের মানুষের জন্য রহমত হিসাবে শান্তি হিসাবে প্রেরণ করলেন রহমতুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের খেদমতে আরো করতে চাই, সিরাত ইবনে হিশাম সহ উল্লেখযোগ্য বড় বড় সিরাতের কিতাবগুলোতে আপনি দেখবেন যে হুজুর আপনারা শুধু মিলাদুন নবীর উপরে এত কথা কেন বলেন, এগুলো কোথায় আছে? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? কতজনের কত ব্যথা রে ভাই। এমনও এখন সমালোচনা, আমাদের নাম শুনলে কিছু কিছু জায়গায় আগে ভেটু দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলে। আজ থেকে গত রাত্রের আগে রাত্রে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, পৌঁছার সাথে সাথে কিছু লোক আমাকে বলতেছে, হুজুর আপনার নামে তো কিছু ভেটু আসছে সন্ধ্যা থেকে পর্যন্ত। কি ভেটু ভাই? আমি মানে একটু কৌতূহলী হয়ে বললাম, কি ভাই গরু টরু চুরি করছি? কয়েছি না হুজুর। চারিত্রিক কোনো সমস্যা শুনছে তো? না। কারণ পকেট মারছি? কয়েছি না। কি সমস্যা? আপনার নাকি মিলাদ পরে, চিন্তা করছেন কাহিনীটা? মাহফিলটা হলো দুই দলের মাহফিল, যারা মিলাদ পড়ে বা পড়ে না এই সেদিন যায় না। আপনার নামে কিছু রিপোর্ট আসছে, ভেটু আসছে, ভেটুটা কি? আপনি নাকি মিলাদ পড়েন, এটা তো অসুবিধাটা কি? ভেটু যে ভাইয়ারা আমার দিল ওনারা কি আছে এখানে? হ্যাঁ আছে, আশেপাশে থাকলে ওনাদের দাওয়াত দেন। আমার সঙ্গে কোনো বাহিনীও নাই, লাঠিও নাই, কিচ্ছু নাই, আমি শান্ত মানুষ। ভাইদেরকে নিয়ে একটু বসি যে ভাই মিলাদ পড়লে কি কি গোনা, কোন কোন আয়াতে আছে, কোন কোন হাদিসে উল্লেখ আছে, কি কি গোনা হবে, গোনার পরিমাণটা কি, সগিরা না কবিরা? ঠিক আছে কথা, সুন্দর ভাবে জবাব দিয়ে দিব যদি ওনারা আসে। দেখবেন আপেল কোনো সমস্যা নাই, আপনাদেরই বাড়ি আপনাদেরই ঘর, আমি আসছি দূর থেকে। ওনাদেরকে বললাম এই রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা করলাম, একটা আল্লাহর বান্দার উপায় রাম না। ঠিক আছে কথা, তেরা ভুম বাং চাপাবাজি যা করে সব হলো চাপার জোরে, আসলে কোরআন সুন্নাহর কোন দলিল তাদের কাছে নাই। নবী পৃথিবীতে আসছে, জন্ম হয়েছে, তাহলে বিরাট তো সত্য কথা বলে। নবী পৃথিবীতে কি আসেন নাই? কথা বল না, আসছে যখন তাহলে বাবার মাধ্যমে আসছে, মায়ের মাধ্যমে আসছে, ওনার দাদা ছিল, বংশধর আছে, ডেট অফ বার্থ আছে, একটা ডেট আছে, কথা বলেন আছে না নাই? আরে তোমরা বারো রবিউল আওয়াল না মানো, অন্যদিন মারো, হয়েছে তো? এগারো রবিউল আওয়ালে যদি জন্ম হয় হয়েছে তো? কথা কর না, রবিউল আওয়ালের একদিন হয়েছে তো? এটা তো উল্টাইতে পারবা না। এরা সাফবাজি মারে, ওনারা বারো রবিউল আওয়াল নিয়ে মরে, আসলে নির্ভরযোগ্য কোনো ডেট পাওয়া যায় না। তোমরা না পাও, আমরা তো পাইছি। তোমরা পাও নাই, আমরা তো পাইছি, কথা কয়? আমরা পাইছি, তোমরা না পাই থাকো, চুপ থাকো, কিন্তু রবিউল আওয়ালটাকে তো মানো, যে কোনো একদিন তো নবীজির জন্ম হয়েছে, জন্ম যদি হয়ে থাকে তাহলে মিলাদ তো আছে, কথা কয় না? আপনার জন্ম হয়েছে, আপনার মিলাদ আছে না? আমার জন্ম হয়েছে, আমার মিলাদ আছে না? মিলাদের সাথে যদি মুখলেস যোগ করা হয়, মিলাদ ও মুখলেস, তাহলে মুখলেসের জন্ম বৃত্তান্ত। মিলাদের সাথে যদি আব্দুর রশিদ যোগ করা হয়, তাহলে আব্দুর রশিদের মিলাদ, কথা কর। মিলাদের সাথে যদি আব্দুল্লাহ যোগ করা হয়, আব্দুল্লাহর মিলাদ, আব্দুল্লাহর জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের মিলাদ প্লাস নবী, মিলাদুন নবী, নবীর মিলাদ, তাহলে নবীর জন্ম বৃত্তান্ত, এটা অসুবিধাটা কোথায়? কথা কর, একজন মানুষের জন্ম সম্পর্কে জানাটা কি খুব অন্যায়? জন্ম সম্পর্কে জানা কি অন্যায়? বরং এটা ভালো কাজ যে কে আমার নবী, মান হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার জানার দরকার আছে, তিনি কোন বংশের মানুষ। আপনি আমি মিলাদ বলতে গেলে, জন্ম বৃত্তান্ত বলতে গেলে অনেকের মাথা ব্যথা হয়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের কাছে এই দায়িত্ব দিয়েছিলেন, আমার রহমাতুল লিল আলামিন আগমন করবে, যদি তোমরা তারে পাও না তো মিনুন না বিহি ওয়ালা তানসুরুন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে পাইলে, যিনি আগমন করবে তোমাদের কাছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই নবী আগমন করবে কি হিসাবে? তোমাদের কাছে যা আছে এগুলোর সত্যায়নকারী হিসাবে। তোমরা যদি তারে পাও, তার প্রতি ঈমান আনবে, শুধু ঈমান আনলে চলবে না, আল্লাহ তানসুরুন না, এবং পাইলে তাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রতি ঈমান আনবে, সাহায্যও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করলেন, এই যে আমি শর্তগুলো আমি তোমাদেরকে দিলাম, এই শর্তের উপরে তোমরা আমার সাথে একমত কিনা? সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূল এক বাক্যে একসাথে রব্বুল আলামিনের কাছে বলে দিয়েছিল, মাবুদ গো,
পালো আপরার না মাহবুব, আমরা স্বীকৃতি দিলাম। তার মানে কি স্বীকৃতি? আপনি যে যে চুক্তিগুলো যে যে ওয়াদাগুলো আমাদেরকে দিয়েছেন এক বাক্যে সব আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ বলেন কয়লা ফাশহাদু, তোমরা সাক্ষী থেকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলেন আপনি তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, যত আসমানি কিতাব আছে, কোন কিতাবের অস্তিত্ব যদি আপনার কাছে থেকে থাকে, আপনার কোন লাইব্রেরিতে আসমানি যে কোনো একটা কিতাব যদি থেকে থাকে আর আপনি খুলবেন এটা পড়তে থাকবেন, এমন কোন কিতাব নাই যেই কিতাবের মধ্যে আমার নবীর মিলাদের কথা নাই, আমার নবীর জন্ম বৃত্তান্তের কথা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, শুধু নবীজি না, নবীজির বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, এই নবীর সহবতে কোন মানুষগুলো থাকবে, যাদের জীবন নবীর সহবতে ধন্য হবে ওই মানুষগুলোর নাম পর্যন্ত পূর্ববর্তী কিতাবে উল্লেখিত রয়েছে। সুবহানাল্লাহ, বলেন তাওরাত ইনজিলের মধ্যে শুধু নবীজি না, আবু বকর উমর সহ বহু সাহাবীর নাম উল্লেখ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমত আরজ করতে চাই, সিরাতে যে হিসাবের মধ্যে এসেছে নবীজির চাচা আবু তালিব, তিনি যে বলতেছেন যে রাতে রহমতুল্লাহ আলামিন জগতে আগমন করলেন আমি তো বুঝতে পারি নাই, কাবা শরীফের মেরামতের কাজে আমি নিজেকে নিয়োজিত রেখেছিলাম। কাবা শরীফ সব ঠিক আছে, মাঝে মাঝে কিছু ছোটখাটো মেরামত করতে হয়, মেরামতের কাজে আমি নিজেকে নিয়োজিত রাখছিলাম। ওই কাবা শরীফে যদিও তৎকালীন সময়ে যথাযোগ্য ইজ্জত সেখানে বজায় ছিল না, কারণ মূর্তি পূজা দিয়ে কাবা শরীফকে ভরপুর ছিল নবীজি যখন আগমন করে। যেই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর। সুবহানাল্লাহ, বলেন ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের ঘর নির্মিত হয়েছে তা হলো এই কাবা ঘর, সেটা অবস্থিত হলো মক্কায়। বাবা না মক্কায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘরটার মধ্যে অসংখ্য নবী রাসূলের আগমন হয়েছে, ওই মাতাফের মধ্যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই তওয়াফ করেছে। সুবহানাল্লাহ, বলেন অথচ ওই জায়গার মধ্যে আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে মূর্তি দিয়ে পূজা দিয়ে একেবারে ভরপুর করা ছিল, সেখানে শুধু শিরক আর শিরকের সয়লাব হয়ে গিয়েছিল। এই শিরকের মেলা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের বাণী পৃথিবীতে প্রচার করার জন্য, রিসালাতের বাণী পৃথিবীতে প্রচার করার জন্য রহমাতুল লিল আলামিনকে জগতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিব তিনি বলতেছেন কাবা ঘরের ছোটখাটো মেরামতের কাজে আমি নিয়োজিত রেখেছিলাম নিজেকে সৌভাগ্যবান হিসাবে, হঠাৎ করে আমি দেখি শেষ রাত্রের দিকে কাবা ঘরটা স্বয়ং একদিকে কেমন জানি হেলে ধুলে যাইতেছে, কাবা ঘর একদিকে ঝুঁকে পড়তেছে। কোন দিকে? সরাসরি পূর্ব দিকে, কাবা শরীফ থেকে সামান্য পূর্ব দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা হয়তো দেখে এসেছেন কাবা থেকে সামান্য একটু দূরে হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ, বলেন মাকামে ইব্রাহিম আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে না আমার প্রতি বেজার কোনটা? তো মানুষ তো আল্লাহ মেহেরবানিতে আছেন, একটু আওয়াজ দিলে খুব খুশি হব। আমি সারাদিনে আজকে খুব ক্লান্ত, ফজরের একটু পরে বের হয়েছি, অনেক দূরে ছিলাম, ঢাকা থেকে আরো 200 কিলো দূরে ছিলাম, আমার পার্শ্ববর্তী জেলাতে মাহফিল ছিল, সেখান থেকে চলে আসছি, আল্লাহ পৌঁছাইছে। তা আপনারা তো আশা করি 2-4-5 কিলোর লোক, কি বলে ঠিক না, বাড়ি থেকে খাইয়ে দেয় সুন্দর ভাবে আসছে, একটু আওয়াজ দিলে আমি খুব খুশি হবে, একটু আওয়াজ দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। আওয়াজটা গরম পাইলে আর খুব ভালো লাগে। সম্মানিত হাজিরিন, মাকামে ইব্রাহিম এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কাবা ঘরটা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, বলে
মাকামে ইব্রাহিমের ফজিলত বিশাল কিছু। ওইদিকে যাওয়ার সময় নেই, সংক্ষেপে দু চারটি কথা বলি। ওই মাকামে ইব্রাহিম মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা, একটা পাথর। পাথরের মধ্যে আপনি সারাদিন যদি পা রাখেন, আপনার পায়ের কোনো ছাপ কিন্তু পাথরের মধ্যে পাওয়া যাবে, কথা বলেন। এই শহরে জমিন থেকে মাটি থেকে কাবা ঘরের উচ্চতাটা ছিল 27 হাত। এই 27 হাত উচ্চতা ইব্রাহিম আলাইহিস সালাম তো মোটামুটি আমাদের এই সাইজের ছিলেন, রহমতুল্লিল আলামিন যে সাইজের, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই সাইজের ছিলেন। পূর্ববর্তীতে যত নবী রাসূল ছিলেন অনেক অনেক লম্বা লম্বা ছিলেন, কিন্তু বাবা ইব্রাহিম ছিলেন সেম আমাদের মতো। এরকম একটা মানুষের 27 হাত পর্যন্ত হাত দিয়ে ইটা লাগানো, সিমেন্ট লাগানো, এটা কিন্তু অসম্ভব, কথা বলতে কি না। ওই কাবা শরীফের দেওয়াল গাঁথুনি দিতে যাইয়া যখন মোটামুটি মাথা থেকে উঁচু হয়ে গেল, দেখেন আল্লাহ পাকের কি কুদরত, সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছে বললেন, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ এই ঘরটা সুন্দর গাঁথুনি দিতে যাইয়া সিঁড়ির প্রয়োজন, উপরে ওঠার মতো কোনো একটা সরঞ্জামের প্রয়োজন। রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, এই পাথরের উপরে পা রাখতে শুরু করলেন, আর পাথরটা এমন কুদরতি পাথর, পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে শুধু ইচ্ছা করলেই হয়, কোনো কিছু বলতেও হয় না। যখন ডান দিকে যাওয়ার দরকার, পাথরটা এমনি ডান দিকে চলে যায়, বাম দিকে যাওয়ার দরকার তখন বাম দিকেই চলে যায়। আবার যখন সামান্য মাল সামান নিয়ে ইট সুরকি বালি নিয়ে উপরে ওঠার প্রয়োজন হয়, পাথরটা উপরের দিকেই যায়। আবার যখন নামার প্রয়োজন হয় তখন নিচের দিকে এমনি নেমে আসে, সুবহানাল্লাহ। বলে এই পাথর কেন? আপনি সবকিছুই লক্ষ্য করেন, রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছে সেটা শুধু ইচ্ছা করলেই হয়, আলাদা কোন সুইজ নাই, আলাদা কিছু নাই, শুধু নিয়তের উপরে আল্লাহ যত সরঞ্জাম আমাদেরকে দিয়েছে তা হয়ে যায়, সুবহানাল্লাহ। বলে আপনি বলবেন সেটা কেমনে? দেখেন আপনার আমার যে বডি, এই যে দেহটা আল্লাহ দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত যা আছে, হাত একটু লাড়াচাড়া করার জন্য, পা লাড়াচাড়া করার জন্য কি আলাদা কোনো সুইচ আছে? কথা বলি, চোখ বন্ধ করার জন্য আলাদা কোনো সুইচ আছে? ঘুম আসার জন্য কোনো সুইচ আছে? ঘুম থেকে ওঠার কোনো সুইচ আছে? সেটা কি শুধু ইচ্ছার উপরে, নিয়তের উপরে, আপনি যা নিয়ত করেন তাই হয়ে যায়, সুবহানাল্লাহ। বলেন রাস্তায় উঠছেন, লং জার্নি, এক জায়গায় যাবেন, হয়তো কেউ মনে মনে ভাববেন যদি সুইচটা থাকতো কত সুবিধা হইতো, ঢাকা তো সিলেট কত লং রুট, মাঝে মাঝে দুই একজন মানুষের কারণে গাড়িটা ব্রেক দিতে হয়, কারণ কেউ কেউ বলে ফেলে ভাই আমার পেশাবের খুব চাপ, বা বাথরুমে যাওয়ার প্রয়োজন, ল্যাট্রিনে যাওয়ার প্রয়োজন, যদি একটা সুইচ থাকতো কত সুবিধা হতো, ঠিক না? কথা কর না, কারোর মনে প্রশ্ন থাকতে পারে, এটা ভেবেন না যে হুজুর আল্লাহ সৃষ্টি নিয়ে সমালোচনা করতে, সমালোচনা না, আল্লাহ সৃষ্টি যে কত মহান, সুবহানাল্লাহ। বলেন এটা যে কত আশ্চর্য আপনি চিন্তা করে বেরাইতে পারবেন না। যদি কারোর মনে লাগে, কোন কোন নাস্তিক এটা নিয়ে মানুষকে বুদ্ধি দিয়েছে যে তোমাদের আল্লাহ এত কিছু পারে, যদি পেশাব পায়খানার একটা সুইচ করে দিত তাহলে কত সুবিধা হইতো, ড্রাইভারের কাছে যাই বলতে হয়, সুপারভাইজারের বলতে ভাই গাড়িটা একটু থামান, বা ড্রাইভার ভাই একদিকে চাপান, আমার পেশাবের খুব চাপ হয়েছে, সুইচ থাকলে সুবিধা হইতো না? জায়গা মতো যায় শুধু সুইচটা ঠিক দিতেন আর পানিটা পড়ে যাইত, তাহলে তো আর এই জুলুম গুলুমের কিছু ছিল না। কিন্তু না রে ভাই, একটু পরে আপনার থেকে আবার জবাব আসবে, আপনার শরীরে যদি সুইচ থাকতো আর আপনার সঙ্গে কেউ হাসি তামসা করে সুইচ যদি টিপ দিত, গাড়ির সিটি তো নষ্ট করে ফেলতে, কথা কর না, ঠিক আছে না? কথা ভালো একটা জায়গায় যায় কেউ দুষ্টামি করে একটা টিপ দিল, তাই তো সর্বনাশ, আপনি বাথরুম সেরে দিতেন মাহফিলের মধ্যে, কথা কর, মানুষ তো কত ধরনের ফাজলামি করে, তাহলে আপনার থেকে এই জবাব আসলো না, এই সুইজের মধ্যে সমস্যা আছে, কথা কোন ঠিক না? আল্লাহ যা মানুষকে দিয়েছে এটা ইচ্ছার উপরেই হয়, আপনি জান্নাতে যাওয়ার পরে দেখবেন কোনো সুইজ থাকবে না, যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু ইচ্ছা করবেন, আল্লাহ এই মুহূর্তে আমার ঘুণা কুষ্ঠ খাইতে মন চাইতেছে, হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলেন আপনি বলবেন, আল্লাহ এই মুহূর্তে আমার টমেটো খাওয়ার প্রয়োজন, আল্লাহ হাজির করে দিবে। আপনি বলবেন, আল্লাহ এই মুহূর্তে আমার আঙ্গুরের প্রয়োজন, আল্লাহ আপনার সামনে হাজির করে দিবে, সুবহানাল্লাহ। বলেন নিয়তে এই সব হয়,
এই মাকামে ইব্রাহিমকে আল্লাহ এমন একটা কুদরতি পাথর দুনিয়াতে দিয়েছে, সেই জায়গায় পা রেখে বাবা ইব্রাহিম যেই দিকে নিয়ত করে পাথরটা চলে যায়। সুবহানাল্লাহ বলেন, এই যে একটা পুণ্যবান কাজের সাথে পাথরটা জড়িত হলো। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার মতো একজন নবী পাথরের উপরে ভর করল, পাথর আল্লাহর কাছে মোনাজাত করেছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম যিনি বানিয়ে কাবা, ওনার পায়ের স্মৃতি গুলো আমার বুকের মধ্যে আমি ধরে রাখতে চাই। আল্লাহর বান্দা, সিলেট যতদিন যাবৎ আসতেছে আমি একই ভাবে দেখতেছি ওনারে। আমরা দোয়া করি আল্লাহ ওনারে আরো দীর্ঘজীবী করুক। আমিন বললেন না? একজন আশিকের রাসূল বলে, সুবহানাল্লাহ, কি তার সজবা! আমরা মাইক দিয়ে যে শব্দ করতে পারি না, উনি খালি মুখেই পারে। কি বলে, ঠিক না? আল্লাহ আমরা দোয়া করি ওনার কণ্ঠটার শক্তি আরো বাড়াই দেক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরে, পাথর নরম হয়ে মোমের মতো গলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দুটো চিহ্ন তার বুকের মধ্যে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলে, নিজের চোখে দেখে এসেছি, বাজারে গিয়েছেন, এটা কোনো সাফাবাজি না। আপনি খেয়াল করে দেখবেন কমপক্ষে 4-5 আঙ্গুল ভিতরে একবার পা ডেবে গেছে, এখনো সেই চিহ্নটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলে, প্রথম দিকে এই পাথরটা নিয়ে অনেক পীড়াপিড়ি হইতো, ধাক্কাধাক্কি হইতো, মানুষ একটু চুমো খাইতো, হাত দিয়ে স্পর্শ করতো, আবার ওখানে নামাজ আদায় করার জন্য কেউ ব্যস্ত হয়ে যাইতো। কিন্তু এখন গ্লাস দিয়ে পিতলের জালি দিয়ে সুন্দর করে সাজাইয়া সেটাকে ঢেকে দেওয়া হয়েছে, সেখানে নামাজ আদায় করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই মাকামে ইব্রাহিমের দিকে আবু তালিব নবীজির চাচা তিনি বলতেছেন, আমি দেখলাম কাবা ঘর সম্পূর্ণ ছুটে গেল, তার মানে ওইদিক হয়ে মনে হয় যেন সিজদা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম না যে কি ব্যাপার, এটা তো একটা পাথরের গাঁথনি দিয়ে ঘর, এইভাবে উপরে গেল সামনের দিকে সিজদা দিতেছে, এর কারণ কি? সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে শেষের দিকে আগমন করতেছেন, আবু তালিবের ওই খবর জানা ছিল না। তিনি বলতেছেন, আমি শুধু অনুভব করতেছি, কারণ কি, ঘরটা কেন একদিকে ঝুঁকে যাইতেছে? ইত্তহসরে ওই মুহূর্তে কাবা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ আসতেছে সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি কাবার ভিতর থেকে আওয়াজ হইতেছে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবুয়তি দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আবু তালিবের মনে মনে প্রশ্ন, জবাব পাইছে কিনা কথা বল না, যে কি হলো, এরকম নড়াচড়া করে কেন, একদিকে ঝুঁকে পড়তেছে কেন, ভিতর থেকে আওয়াজ আসলো সেই আল্লাহর শুকরিয়া যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব বলেন, তখন আমার আর বুঝার বাকি রইল না পৃথিবীতে কে আগমন করেছে। আমি তখন দৌড়াইয়া গেলাম, খবর নিতে শুরু করলাম, আমার বোন সুফিয়া নবীজির একজন ফুফি কথা কন, তিনি বলতেছেন, মানুষ সাধারণত সন্তানের খবর শুনলে দৌড়াইয়া সেখানে যায়, প্রথম চাহরিটা প্রথম টার্গেটটা প্রত্যেকটা মানুষের থাকে। আপনার বাড়িতে আপনার ঘরে আল্লাহ যদি একটা সন্তান দেয়, সর্বপ্রথম টার্গেটটা আপনার কি থাকে দেখার, কথা বলেন তো, প্রথম টার্গেটটা কি থাকে, ছেলে হইল না মেয়ে হইল, কথা তো ঠিক আছে না, ছেলে কি মেয়ে এটা তো আমরা আগে জানি না, না জানি, এখন একমত হবেন না, কারণ এখন অনেকেই আগেই জেনে ফেলে, কথা তো আগেই জানেন না ছেলে হবে না মেয়ে হবে না, বেশি আগে জানেন না, আল্লাহ যখন জানার ব্যবস্থা করে দেয় তখন আপনারা জানেন, এর আগে জানেন না, কথা বল ঠিক কি না? মায়ের পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বলবেন, না হুজুর এই যুগে এই ওয়াজ করলে কাজ হবে না, বলবো কে বলছে হবে না, কিয়ামত পর্যন্ত কাজ হবে, কথা কোন ঠিক কি না? কারণ আপনি বলতে পারেন, তখন কখন, যখন আল্লাহ সুরত দিয়ে দেয়,
যখন আল্লাহ একটা একদিকে আকৃতি দিয়ে দেয়, ছেলে হোক আর মেয়ে হোক একটা আকৃতি আছে না নাই, আলামত গুলো যখন জাহির হয়ে যায়, আলামত গুলো যখন প্রকাশ্য হয়ে যায়, যদিও পেটের মধ্যে থাকে, আপনি পাওয়ার পর একটা মেশিন লাগাইয়া পেটের ভিতর থেকে খবর ডালেন, কিন্তু কোন বিজ্ঞানী আজ পর্যন্ত কোন বিজ্ঞানীর বাবার ক্ষমতা নেই যেই দিন থেকে মায়ের পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে আকৃতি দেওয়ার আগে কোন বিজ্ঞানী যদি এমন থেকে থাকে বলতে পারবে হ্যাঁ এইবারের মেয়েটা তার জোট পেট থেকে যে সন্তান হবে মেয়ে হবে বা তার পেট থেকে যা হবে ছেলে হবে এমন কোন ডাক্তার এখন আবিষ্কার হয় নাই, হবেও না কথা কন ঠিক কেরা। ওই তিন চার মাস পরে আল্লাহ যখন আকৃতি দিয়ে দেয় তোমরা ওদের মধ্যে পণ্ডিতি করো কথা কর, সেখানে মেশিন লাগাইয়া খবরটা জানো যে ছেলে হবে না মেয়ে হবে, এর আগে তো কারোর বলার ক্ষমতা নাই। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেয়, যাকে ইচ্ছা ছেলে দেয় কথা কর, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেয়, যাকে ইচ্ছা মেয়ে দেয়, আল্লাহ যাকে ইচ্ছা দুইটা মেয়ে দেয়, যাকে ইচ্ছা দুইটা ছেলে দেয়, আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেয় না মেয়েও দেয় না কথা কোন ঠিক কে না, সন্তান কে দেয় কথা কোন কে দেয়, চাইতে হবে কার কাছে, আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান চাইতে হলে আল্লাহর কাছে চাও, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, কার কাছে চাবেন, কার কাছে, সুফিয়া আমার নবীজির একজন ফুফি তিনি বলতেছেন দৌড়ে চলে গেলাম আমার প্রথম টার্গেট হলো আমার ভাবির ঘর থেকে যে সন্তানটা আসলো ছেলে না মেয়েটা দেখার জন্য, তিনি বলেছেন আমি নিজের চোখে তাকিয়ে দেখলাম যখন ওই দিকে তাকাইছি যেই দিকে তাকাইলে বোঝা যায় ছেলে না মেয়ে, আল্লাহর কসম তাকে দেখে আমার দেখার ক্ষমতা রইল না, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসে সম্পূর্ণ জায়গাটা ঢেকে দিয়েছে, এই জন্য আল্লাহ বলেছে কত এই জায়গায় ব্যাখ্যা করতে যাইও কত সফাবাজি কত উল্টা পাল্টা ব্যাখ্যা মানুষ দিয়ে থাকে রে ভাই, আমরা দোয়া করি তাদের জন্য গালি গালাজ পছন্দ করি না, আল্লাহ ওদের চোখ খুলে দে, আল্লাহ ওদের হৃদয়ের শক্তি বাড়ায় দে, সকলে বলেন আমিন। উল্লেখযোগ্য যত তাফসীরের কিতাব পৃথিবীতে বিদ্যমান প্রত্যেকটা তাফসীর রিডার তেলাওয়াত করেছে মানুষকে ইশারা দিয়েছে নূর বা মানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুড়ে বলেন মারহাবা, আর ওরা এটা কিতাব ছাড়া আর কিছু খুঁজে পায় না যে নূর বলতে আবার কি আছে, ওরা জন্মটাই অস্বীকার করে আর মিলাদুন নবী পালন করবে কিভাবে কথা কর, ওরা চায় যে নবীর জন্মই হয় না এই কথাটা বলতে কিন্তু সাহস পায় না, ঠিক আছে কথা, নবীর যে জন্ম হয়েছে এটা তো মানে আরবিতে মিলাদ কয় না জন্মবৃত্তান্ত কয় কথা কর, একদিন এক জায়গায় ওয়াজ শুনলাম আমার আগের বক্তায় ওই যে বললাম শুরুতে কথাটা দুই দলের মাফি আমরা বলি সালাম আলাই, হে নবী আপনার প্রতি সালাম, আর বিতে বেশি না ইয়া নবী সালাম আলাই সম্বোধন করলে কোনা নবীজি যেহেতু কাছে নাই কিন্তু ওনারা বাংলাতে সম্বোধন করতেছে এখন কোনো সমস্যা নাই কথা কথা, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, ও মদিনার বুলবুলি কে, ও মদিনার বুলবুলি কে কথা কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় বললে সমস্যা নাই ঠিক আছে কথা, যেটা বলছি তো বলছি বিদাত যেটা বলছি তো বলছি এটা নতুন করে আর দাঁত লাগাইতে গেলে সমস্যা আছে কথা কর না, এই হলো ওনাদের ভুল ভ্রান্তি ধারণাটা, বাংলায় বললে যদি জায়েজ হয় হে নবী তোমার প্রতি হাজারো সালাম, ওনারা না বলতেছে কিন্তু ইয়া নবী সালাম আলাইক এটা বলতে শেষ সর্বনাশ, ইমানও শেষ আমলও শেষ সব শেষ হয়ে গেছে, চিল্লাই বলে নাউজুবিল্লাহ, ভাইদের খেদমত আরজ করতেছে এই নবীজির জন্ম বৃত্তান্ত বলা যাবে নবীজির সিরাত বলা যাবে কিন্তু মিলাদ কথাটা বলা যাবে না, এটা দেশ চাইতে মূর্খতা পৃথিবীতে আর কিছু হতে পারে না, মা আমিনা বলেছেন আমি তাকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন
আমার ঘরে যখন সন্তানটা দিল, আমার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায় এমন একটা নূরের আভা আল্লাহ আমার ঘরে দান করলো, মনে হয় সমগ্র পৃথিবীটা আলোকিত হয়ে গেল। নবীজির জন্মের বহু আগে নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন তিনি বিয়ে শাদী করেন নাই, তিনি বলতেছেন শীতকালীন সফরে আমি একবার আমি পালা করলাম, একবার যাবো ইয়ামেনে। ইয়ামেন টার্গেট করে তিনি রওনা করলেন। ইয়ামেনে যাওয়ার পর ইয়ামেনের গির্জা থেকে এক পাদ্রী আমাকে জুড়ে ডাক দিল, এ আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ না, আরবিতে, আরবি দেশে সাধারণত একজন আরেকজনের নাম না জানলে আব্দুল্লাহ ডাকে, বা এখন মোহাম্মদ বলে ডাক দেয়, বুঝতে পারছেন? আপনিও জানেন এমনি ডাক যায় আহমদ, আপনার নাম জানে না, কিন্তু ওই আহমদ নামটা, মোহাম্মদ নামটা, আব্দুল্লাহ নামটা তাদের কাছে বেশি প্রচলিত, ঠিক আছে কথা? আপনারা চিনে না ডাক দিবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে তো দুষ্ট নাই, আব্দুল্লাহ অর্থ কি কথা বল, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তা আপনারাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। এই জন্য মাঝে মাঝে আপনাদের একটু বুদ্ধি শিখাই দিই, মিথ্যা না, কোনো প্যাস লাগে যদি কোনো জায়গায় কেউ জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি, বলে আব্দুল্লাহ, কথা বল কি নাম, এটা মান্তিকের একটা বুদ্ধি, মিথ্যা হয়েছে? যদি উনি আর একটু বেশি বুদ্ধিমান হবে, ঠিক আছে সবাই তো আব্দুল্লাহ, তোমার মা বাবা তোমার কি নাম রাখছে সেটা কও, কথা বল, ঠিক আছে না কথা? এমনি স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলে বলবে যে তোমার নাম কি, মা ইসমো, ও ইসমি আব্দুল্লাহ, আমার নাম কি আব্দুল্লাহ, আর উনি চালা গেলে তো আপনারে ধরবে, আর না চালা গেলে আপনি বেঁচে গেলেন, ঠিক আছে কথা? আব্দুল্লাহ মানুষের নামও আছে, সবাই আব্দুল্লাহ, তোমার ডাক্তার আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ তুমি এদিকে আসো, কাছাকাছি হওয়ার পরে জিজ্ঞেস করছে তোমার নাম কি, নবীজির দাদা জবাব দিয়েছে আমার নাম আব্দুল মুত্তালিব। কি জবাব দিয়েছে? ওনার বয়স হবে তখন 20-22 বছর, টকপকে যুবক, শীতকালীন সফরে ইয়ামেনে গিয়েছে, ওই গির্জার পাদ্রী জিজ্ঞেস করলো তোমার নাম কি, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বলে জিজ্ঞেস করার সাথে সাথে আমার হাতটা ধরে ফেললো, তোমার কিছু পরিচয় পেয়েছি, আর বাকি পরিচয় গুলো দাও, তুমি কোন বংশের মানুষ, তো কুরাইশ বংশের, কুরাইশের মধ্যে আবার কোন বংশ, তো বনু হাশেম। এরপরে এমন পাঞ্জা দিয়ে ধরে ফেললেন আব্দুল মুত্তালিব, তুমি বড় ভাগ্যবান মানুষ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিব বলেন আমি কিভাবে এত ভাগ্যবান, বিস্তারিত সম্পূর্ণ বলতে শুরু করলেন, আল্লাহ দুই দিক থেকে তোমাকে সম্মানিত করবে, এক হলো দুনিয়ার রাজত্ব বাদশাহী তোমারে দান করবে, আর এক হইলো আখেরি জামানার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন, তাকে আল্লাহ তোমার ঘরে দান করবে। مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي جيك বসলে ভালো আল্লাহ তাআলা খুশি হয়, নবীজিকে বসলে ভালো জীবনের গুনাহ ক্ষমা হয়, আল্লাহুম্মা আমাদের
প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা ডক্টর কবির উদ্দিন সরকার সালেহি সাহেব, অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা ঢাকা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, গোটা সিলেটের সুপরিচিত মুখ, গোটা বিশ্বের সুপরিচিত মুখ আমাদের সামনে উপস্থিত। ইনশাআল্লাহ ওনার মূল্যবান নসিহত পেশ করবেন। আমি অনুরোধ করব আপনারা যারা ইবিসিডি উজুরের জন্য অপেক্ষমান, আপনারা আজকের এই মাহফিলে পশ্চিম সাইডের দিকে আসিয়া মাহফিলটা পরিপূর্ণ করার জন্য নাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের পূর্বে যেহেতু জার্নি করে এসেছেন, একটু রেস্ট নেবেন, আর এই ফাঁকে একটি নাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখার আশায় থাকি, মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? আধারে ভুবনে আলো জ্বলে, পূর্ণিমা চাঁদ হয় তুমি এলে, জাহেল সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদি দেনে দিলে। আধারে ভুবনে আলো জ্বলে, পূর্ণিমা চাঁদ হয় তুমি এলে, জাহেল সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদি দেনে দিলে। তুমি প্রিয় নবী দেনে ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখার আশায় থাকি, মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? আমার হৃদয় দুধু মরুভূমি, পুষ্প কানন হয়েছো তুমি, শান্ত করো মোর ক্লান্ত হৃদয়, স্বপ্নে দেখা দিও অরুণয়। আমার হৃদয় দুধু মরুভূমি, পুষ্প কানন হয়েছো তুমি, শান্ত করো মোর ক্লান্ত হৃদয়, স্বপ্নে দেখা দিও অরুণয়। তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখার আশায় থাকি, মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি? আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত খুশনসিব আমাদের এই
পর্যন্ত যত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা ইনশাআল্লাহ যথাসময় মাহফিলে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। সবাই এবার মন খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো যারা বাইরে আছেন যদি বেস্টের প্যান্ডেলও বসতে চান তাহলে বসে নতুন আছে আরো চলে যান, দুইটাতে একটা করে। যারা বাইরে আছে আমরা সেটারও পাতে যারা আছেন আপনারা মহফিলে বসেন অথবা চার দলে কিছু সময় কাটাই আসেন, এরপরে আর কিন্তু ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমরা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই অনুরোধ করছি এবং বিষয় হুজুরের উপর দিয়ে দিচ্ছি, হুজুর যা বলবেন আমরা তাই শিখবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনার ঘরে তশরীফ আনলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা লক্ষিত আশা দিঘির পাড়
মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র মিলাদুন্নবী সিস্টেম মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নুরুদ্দিন আহমদ চৌধুরী সাহেব, মতওয়াল্লি লক্ষ্মীবাসা দিঘির পর জামে মসজিদ, জনাব মোহাম্মদ আফতাব আলী মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী দক্ষিণ লক্ষ্মীবাসা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি এই বিশ্বজগতের শ্রেষ্ঠতম অলি আল্লামা সাহেব কেবলা পৌতলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুফতি আজম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মতজুল্লাহ। আজকের বিশেষ অতিথি আল্লামা সালিক আহমদ সাহেব উপাধ্যক্ষ সরকুল কামিল মাদ্রাসা, আমার পূর্ববর্তী বক্তার আমার অত্যন্ত স্নেহের এবং আদরের মরণামুক্তি মখলিসুর রহমান, আর রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোল্লা শিহাবউদ্দিন সাহেব সহ আমার পাশে বসে আছেন জনাব হাফেজ বাবা মনজুর আহমদ সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হাজরাত ওলামায়ে কিরাম, কষ্ট স্বীকার করে আজকে এই মুহূর্ত পর্যন্ত অপেক্ষমান আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে যান সবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের শিশুরা, পর্দার আলে বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে যে কোনো বিষয়ের উপরে যেন আলোচনা করি আমি, যেটি আমার মনে চায়, আমার মন চায়, যেহেতু এই মাসটা হচ্ছে আমার নবীর পবিত্র জন্মের মাস। কাজী হাজার হাজার বিষয় আছে, আমরা যখন টেলিভিশনে কথা বলি তখন অনেক অনির্ধারিত বিষয় যেটা টেলিভিশন কর্তৃপক্ষ জানে না আমাদের উপরে ছেড়ে দেয়, তখন আমরা নিজেরা সাবজেক্ট তৈরি করি, নিজেরা বিষয় তৈরি করে তখন এইগুলোর উপরে আমরা বক্তব্য দিই। যেমন মাই টিভিতে প্রতিদিন সকালবেলায় আমার বক্তব্য যায় প্রায় 40 মিনিটের দীর্ঘ সময় ধরে, সেখানে আমরা নিজেরা যেমন সাবজেক্ট বানাইয়া এই গত কয়েকদিন আগে বলছি যে ঋণ কখনো পরিশোধ করা যায় না একটা সাবজেক্ট, তার মানে মা বাবার সম্বন্ধে আলোচনা, মা বাবার হক অধিকার সম্বন্ধে আলোচনা করা, এটি আমি বলতে পারতাম, কিন্তু আমি সাবজেক্টের শিরোনাম দিয়েছি কি যে ঋণ কখনো পরিশোধ করা যায় না। আপনি হাজার পরিশোধ করার চেষ্টা করেন কিন্তু তারপরেও পরিশোধ হবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা যে কোনো বিষয়ের উপরে কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে যে কোনো মাহফিলে যে কোনো সেমিনারে আমরা যাই, আজকে আমার কাছে খুব বেয়াদবি মনে হচ্ছে যে আমার প্রিয় নবীর শুভ জন্মের মাস, আমার নবীজিকে বাদ দিয়ে ভিন্ন কোনো বিষয়ের উপরে আলোচনা, যদিও সঙ্গত আলোচনা, তারপরও আমি একটু লাভবান হতে চাই এবং এর সাথে আপনাদেরকেও আমি লাভবান করতে চাই। এই জন্য আমি মনে করি আমার নবী ইসলামের উপরেই এই আলোচনা আসাটা একান্ত সময় উপযোগী এবং সময়ের দাবি। আপনারা সকলেই জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ইবাদত, আল্লাহর কোনো ইবাদত করার উপায় সেজদা কাকে বলে আমরা জানতাম না, নবী আমাদেরকে শিখাই দিয়েছেন, রুকু আমাদেরকে শিখাই দিয়েছেন, তিনি আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। নবীজি বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু ফাসআলুহু জান্নাতাল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে যখন কিছু চাইবে তখন বড়টা চাইবে ছোটটা চাইবে না। নবীজি শিখাই দিয়েছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু জান্নাতাল ফিরদাউস, আল্লাহর কাছে যখন প্রার্থনা করবে কোনো কিছু যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, সবচেয়ে বড় জিনিসটা চাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন এ কারণে যে জগতের মধ্যে যখন মানুষগুলো পশুতে পরিণত হয়েছিল, মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না। আজকে